আজি হচ্ছে চলিত বর্ষর প্রথম সূর্যপরাগ। এই দিন সধবাঙ্ক পর্ব সাবিত্রী মধ্য। জ্যোতিষ বিজ্ঞান অনুসারে সূর্যপরাগর শুভ অশুভ প্রভাব সমস্ত রাশি উপরে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এ বর্ষর প্রথম ও শেষ সূর্যপরাগ হওয়ার যাচ্ছে। ভারতীয় সময় মধ্যাহ্ন গোটে বয়াল্লিশ রু সন্ধ্যা ছটা একচাশ পর্যন্ত পরাগর স্পর্শ ঠার সর্বমক্ষ পর্যন্ত রহব। পরবর্তী সূর্যপরাগ পঁচিশ অক্টোবর দুই হাজার বাইশ মশায় পঞ্জিকা অনুযায়ী সূর্যপরাগ জ্যৈষ্ঠ মাসর অমাবাস্যা তিথি হব। তবে এথর জুন দশ সাবিত্রী ব্রত ও শনি জয়ন্তী পড়ুয়া বেড়ে সেই দিন হি সূর্যপরাগ। তবে ধার্মিক বিশ্বাস অনুযায়ী গ্রহণ বেড়ে কৌশি শুভ কার্য করা ঠিক নুহে। এই সময় পূজা তথা দেবনীতি ঠার আরম্ভ করে পাকাদি নিষেধ করা যাই থাকে, মন্দির মধ্যে বন্ধ রুহে। এই সূর্যগ্রহণ উত্তর আমেরিকার উত্তর ভাগ, ইউরোপ ও এশিয়া মহাদেশে দেখা মিলব। এতীত উত্তর কানাডা, গ্রিনল্যান্ড ও রুষে পরাগর সম্পূর্ণ দৃশ্য লোকে দেখিপারে। ভারতের সূর্যপরাগ আংশিক দৃশ্যমান হব। এই দিন চন্দ্রমা বৃষরাশি উপরে প্রভাব পকাইব। আমেরিকা, ইউরোপ, এশিয়া মহাদেশের কিছু অঞ্চলের এ দৃশ্যমান হব। ভারতের কেবল জম্মু কাশ্মীর দশ পরসেন্ট অঞ্চলের আংশিক দিশিব। ব্যুরো রিপোর্ট, অর্গস নিউজ।